নমস্কার, কেমন আছেন সবাই? আর এম মধ্যবিত্ত প্রিয়াপতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভেন্ডি কাটছি, কিন্তু আজকে অবশ্যই কিন্তু ভেন্ডির একটা রেসিপি হবে, অসাধারণ কিন্তু খেতে হয়, সত্যি বলছি দারুণ টেস্ট হয়। আমরা তো ভেন্ডির অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একদমই কিন্তু ইউনিক একটা রেসিপি, ভেন্ডির কিন্তু টক। যারা কিন্তু তেঁতুল খেতে পারেন না তাদের জন্য বিশেষ করে রেসিপিটা, যেমন আমাদের বাড়িতে কিন্তু তেঁতুল খাওয়া বারণ, কেননা আমাদের বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ খায়, ওই জন্যেই তেঁতুল খাওয়া বারণ। সেহেতু কিন্তু আজকে বানাবো টমেটো দিয়ে, ভেন্ডির টকটা টমেটো দিয়ে অসাধারণ কিন্তু টেস্ট হয়। ভেন্ডিগুলো প্রথমে আমি কিন্তু ভাগ করে নিচ্ছি, এই যে ভেন্ডিটা বেশি একটা বড় না, এই যে শুধু পেছনটা সামনেটা কেটে এই যে দুটো ভাগ করে নিচ্ছি, এরকম করে কিন্তু সব ভেন্ডিগুলো আমরা কেটে নেবো। তো চলুন প্রথমে ভেন্ডিগুলো কেটে নিই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো কিন্তু আমার কাটা কমপ্লিট, একদম কিন্তু দুভাগ করে কেটে নিয়েছি। এবার কিন্তু যেটা দিতেই হবে, আমি বললাম তেঁতুল কিন্তু ইউজ করবো না, করবো কিন্তু টমেটো। বেশ কতগুলো টমেটো নিয়ে নিয়েছি আমি, এখানে পাঁচটা টমেটো নিয়ে নিয়েছি, আমি কিন্তু এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো চলুন প্রথমে টমেটোগুলো কেটে নিই। এই যে আর একবার দেখিয়ে দিই, একদম কিন্তু কুচি কুচি করে আমি বটিতেই কাটছি। বটিতে কাটতে না খুব একটা মানে ভালো হয়, ছুরিতে কিন্তু অতটা ভালো লাগে না কাটতে, বসে বসে বেশ বটিতে কাটতে খুব ভালো লাগে। তো চলুন প্রথমে কুচিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু কেটে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, ভেন্ডি কাটা হয়ে গেছে, আর এই যে কেটে নিয়েছি কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। অবশ্যই কিন্তু লাগবে পেঁয়াজ, আপনারা চাইলে কিন্তু মানে পেঁয়াজটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে পেঁয়াজটা দিলে একটু টেস্টটা ভালো হয়। আর এই যেটা লাগবে সেটা হচ্ছে ধনে গুঁড়ো, অবশ্যই কিন্তু ধনে গুঁড়োটা দিতেই হবে। তো চলুন শুরু করা যাক। কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার কিন্তু দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঢাকনাটা কিন্তু রেডি করে রেখে দিই, কেননা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব ফোটে, গ্যাসটা কিন্তু আমি সিম করে দিয়েছি এই অবস্থায়। এবার একটু নাড়াচাড়া করে নেব, এবার কিন্তু দিয়ে দেবো এতে হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এই সঙ্গেই দিয়ে দেবো কিন্তু টমেটো, টমেটোর যে রসটা বেরিয়েছে অবশ্যই কিন্তু ফেলবো না। এবার কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, ওই ধরুন এক মিনিট মতো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, নাড়াচাড়া করার পরে আমরা কিন্তু আরও এক মিনিটের জন্য এটাকে কিন্তু ঢেকে দেব। তো দেখুন এক মিনিট মতো কিন্তু হয়ে গেছে, আর এটা কিন্তু বেশটা কিন্তু গলে গলে গেছে। এইবার ঠিক এই সময় কিন্তু দিয়ে দেব এই যে ধনে গুঁড়ো, এটা কিন্তু একদমই ভাজা ভাজা হবে না, এই যে পেঁয়াজ টমেটো কিছুই কিন্তু ভাজা ভাজা হবে না, অবশ্যই কিন্তু ভাজতে যাবেন না। এবার ধনে পাতাটা, এই যে ধনে পাতা বলছি, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এক থেকে দু মিনিট একটু নেড়ে নেব, অবশ্যই কিন্তু দেখতেই পাচ্ছেন একটুখানি কিন্তু আমি মিডিয়ামে দিয়েছি। তো এই যে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার ভেন্ডি। এবার কিন্তু খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব, প্রথমে লবণ কিন্তু সব দেওয়া কমপ্লিট, লবণ হলুদ সব কিন্তু দেওয়া কমপ্লিট, একটা পুড়ে গেছিলো। এতে কিন্তু একদমই চিনির ইউজ করবো না, বেশিরভাগটা আমি কিন্তু চিনি দিই, কিন্তু এই রেসিপিটায় যেহেতু টক বলেছি টকে একটু চিনি দিলে ভালো লাগে, কিন্তু এই টকটায় অবশ্যই কিন্তু চিনি দেবো না। খুব সুন্দর করে কিন্তু সব কিছু মিশিয়ে নিয়েছি, এবার কিন্তু গ্যাসটা সিম অবস্থায়, সিম বলবো না, মিডিয়ামে রেখেই কিন্তু, মিডিয়ামে আছে, মিডিয়ামে রেখে এটাকে কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। বেশিক্ষণ সময় লাগে না, খেতেও কিন্তু এবার দারুণ টেস্ট। এই যে ফাঁকাটা ছিল ফাঁকাটা বন্ধ করে দিলাম, মানে একদম কম সময় অথচ কিন্তু সুন্দর টেস্ট। তো চলুন পাঁচ মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা ঠিক পাঁচ মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে দেব, এটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে, এবার দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আর এক থেকে দু মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেবো, এবার চলুন এটাকে হাই ফ্লেমে করে দিই। হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের ভেন্ডির টক কিন্তু একদম রেডি পেটে দেওয়ার জন্য। তো চলুন আর একটুখানি নাড়িয়ে নিই, এটাকে কিন্তু আর ঢাকবেন না, ওই যে পাঁচ মিনিট ঢেকে দিলাম ওটাই কিন্তু যথেষ্ট, পাঁচ মিনিট কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে ঢেকে রাখবেন, তাহলেই কিন্তু ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন ভেন্ডিগুলো কিন্তু গলে গেছে, আমার কিন্তু এই হাতাটার জন্য না অসুবিধা হচ্ছে, এই ভেন্ডিগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে। দেখুন আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি, এক থেকে দুবার নাড়াচাড়ার পর কিন্তুই গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আর এত দারুণ গন্ধ বেরোচ্ছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, কি বন্ধুরা সত্যি কি না অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন অসাধারণ টেস্ট কিন্তু এই ভেন্ডির টকের। চলুন আর দেরি কিসে, চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন, আর গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো, টাটা।